ربنا وقبيبنا وطبيب قلوبنا وأولانا ومأوانا وما لاسنا شمس الضحى بدر الدجى نور الهدى أحمد مصطفى محمد مجتبى صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا وقال النبي صلى الله عليه وسلم إذا قضى الله قضاء أحب أن يرضى يخاف وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসলিম কেরাম আমরা আমাদের শাহেন শাহের মালিকের দরবারে অসংখ্য শুকর এবং সুজদ আদায় করছি যে মালিক আমাদেরকে জুমআতুল মোবারক সম্মানিত একটা দিন সপ্তাহের মাঝে শ্রেষ্ঠতম একটা দিন এই দিনে আমাদেরকে পৃথিবীর মাঝে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তর অন্তঃস্থল থেকে মনকে উজাড় করে উচ্ছ্বাস মনে রব্বে করিমের শিখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার গত জুমআতুল মোবারকে আমাদের আলোচনা চলতেছিল যারা অহেতু কথাবার্তা থেকে নিজেকে কি করে হেফাজত করে মনে আছে মানুষ জাহান্নামে যাবে কেন একমাত্র এই কথার কারণে কারণ জবান যদি ঠিক না থাকে তাহলে এই জবানের কারণে মানুষ কোথায় যাবে জাহান্নামে যাবে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি উনি তাবেঈ ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন ওই দিন ছিল বৃষ্টির দিন বৃষ্টি পড়তেছিল মুষলধার বৃষ্টি ছিল সাধারণত আমাদের বর্তমানে যে রাস্তার পরিস্থিতি বা যে রাস্তা আছে পুলিশ ডালাই অথবা ইট দেওয়া বা এরকম জাতীয় যে রাস্তা আছে তৎকালীন সময় তো এত সুন্দর রাস্তা ছিল না স্বাভাবিকভাবে মাটির রাস্তায় ছিল আর মুষল দ্বারা বৃষ্টি পড়লে রাস্তা সাধারণত কাদা হতো অথবা পিছিয়ে হইতো এটা তো স্বাভাবিক তাই না গ্রামদের সময় দৃশ্যটা দেখি হাসানুল বসরি রাদিয়াল্লাহু রহমাতুল্লাহি আলাই উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মুষল দ্বারা বৃষ্টির দিন আর একটা বাচ্চা সামনে দিয়ে আসতেছে বাচ্চার হাঁটাটা স্বাভাবিক থেকে একটু স্পিডে ছিল হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলতেছেন বাচ্চাকে যে বাচ্চা তুমি যে এইভাবে হাঁটতেছ নিজেকে একটু সামলায় হাঁটো নিজেকে একটু
সামলে হাঁটো, কারণ তুমি যদি এত স্পিডে হাঁটো আর যদি পা পিছল দিয়ে তুমি পড়ে যাও, তাহলে নির্ঘাত তুমি কি পাইবা? ব্যথা পাইবা। ওই বাচ্চা তখন হাসান বসরিকে যে কথাটা বলছে, এই কথাটা হলো সবচেয়ে বড় শিক্ষণীয় কথা। হাসান বসরি বলেন, সারা জীবন আমি এই বাচ্চার কথা দেখে আমি শিক্ষা নিয়েছি। বাচ্চা হাসান বসরিকে বলেছেন, হাসান বসরি, আমি যদি পা পিছল খেয়ে পড়ে যাই তাহলে আমার শরীরে আমি ব্যথা পাবো, কিন্তু আপনার মুখ যদি পিছল খেয়ে যায়, আপনার মুখ যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে গোটা জাতি গোমরা হয়ে যাবে। কথাটা বুঝছেন কিনা আমি জানি না, কারণ একজন আলেমের মুখ যদি এদিক সেদিক হয়ে যায়, একজন আলেম যদি যে কথাটা বের করবে, এই কথাটা লাখ লাখ মানুষ কি করে শোনে না? শোনে মানে স্বাভাবিক বিষয়। তো বাচ্চা বলতেছে, আমি যদি পিছল খেয়ে পড়ে যাই তাহলে ব্যথা পাবো আমার শরীরে, আমি একটা মানুষ। আর আপনার জবান যদি পিছল খেয়ে যায়, আপনার জবানটা যদি আপনি ঠিক না রাখতে পারেন, তাহলে গোটা জাতি কি হয়ে যাবে? গোমরা হয়ে যাবে, গোটা জাতি সমস্যা হবে। সুতরাং আমার সতর্কতা থেকে আপনার মুখের সতর্কতা অনেক বেশি প্রয়োজন। হাসান বসরি বলেন, এরপর থেকে আমি যে এই কথাটা আমাকে আমার মধ্যে নিলাম এবং আমি যে নসিহতটা গ্রহণ করলাম, মৃত্যুর আগ পর্যন্ত তার এই কথাটা আমি গ্রহণ করেছি। এই জন্য গত জমাতে আলোচনা করতেছিলাম, আল্লাহর কাছে এই জমাতে আমি যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, এই বিষয়টা হলো তাকদীরের উপর সন্তুষ্ট থাকা। বলেন, কিসের উপর সন্তুষ্ট থাকা? এই আলোচনাটা গত জমাতে আমি করতে বলেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি এটা দেখার মতো সুযোগ হয়নি, এই জমা দেখেছি। তাকদীর এটা খুব মারাত্মক একটা বিষয়, কাদরুন থেকে অর্থ হলো নির্দিষ্ট সীমারেখা। তাকদীর এটা খুব জটিল একটা বিষয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শরীফ আছে, হাদিসটা হাদিসে জিব্রাইল নামে পরিচিত, বুখারী মুসলিম, তারপরে আপনার মিশকাত শরীফ, একাধিক হাদিস গ্রন্থে হাদিসটা বর্ণিত আছে। হাদিসটাকে বলা হয় হাদিসে জিব্রাইল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, তো এমনি হঠাৎ একজন মানুষ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। উনি বলেন যে আমাদের সামনে যিনি এসেছেন ওনাকে আমরা আর কখনো দেখি নাই, দবদবে সাদা কাপড়, চোখগুলো ছিল কুচকুচে কালো, মানুষটা খুব সুন্দর, লাইলা আসফসাফুল, মানুষ যখন তার এলাকার মানুষকে চিনে না তাহলে মানুষ বুঝতে পারে যে এই লোকটা অনেক দূর দূরান্ত থেকে। কিন্তু ওনাদের কথা বলতেছেন, তার বেশভূষা দেখে মনে হইতেছে যে সে দূর দূরান্ত থেকে আসে নাই, কারণ আমাদের তো এখন এসি গাড়ি দিয়ে আমরা আসতে পারি বা যে কোনো ভাবে আসতে পারি, আগের জমানার মানুষ তো সফর এইভাবে করতে পারত না। তো দেখলেন যে একবারে ধরধরে সাদা পোশাক, কোনো ধুলাবালি বইয়া কিচ্ছু নাই, এই লোকটা এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসেছে। আবার বসছে খুব আদরের সাথে, কিসের সাথে? আসনাদা রুকবাতাইহি আলা রুকবাতাইহি, অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসছেন দুইটা হাঁটু গেড়ে। তো ওই যে লোকটা আসছে ওই লোকটাও দুইটা হাঁটু গেড়ে বসছেন, আমরা আত্মীয় হাতে বসে না, ওরকমভাবে দুইটা হাঁটু সামনে রেখে বসেছেন, একবারে ছাত্র আর শিক্ষকের মতো। তো সাহাবায়ে কেরাম বলেন, আমরা আশ্চর্য হইলাম এই লোকটার বসা দেখা। আমরা মনে মনে ভেবেছি যে লোকটা মনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু শিখবে। তো ওই লোকটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, হে নবী, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পরিচয় দিলেন, আল্লাহ ইবাদত করো, ওয়াতুকিমা সালাত, নামাজ পড়ো, যাকাত দাও। এই কথা বলার পরে হযরত ওই যে লোকটা, লোকটার নাম হলেন জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম, জিব্রাইল সাল্লাম বলেন, সাদাকতা, আপনি সত্য কথা বলছেন। সাহাবায়ে কেরাম বলে, ব্যাপার কি? ছাত্র আবার কি করে, শিক্ষকরা কি করে, সত্যায়ন করে।
তারপরে প্রশ্ন করছেন ওমান এহসান, আমার মূল আলোচনাতে আমি যাচ্ছি, এগুলো আমার আলোচ্য বিষয় না, আজকে যে বিষয়টা আলোচনা করবো তাকদীরের উপর সন্তুষ্ট থাকা। তো বলছেন ওমান এহসান, এহসান কাকে বলে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিলেন, আম তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জিবরাইল আমিন বলেন, সাদাকতা, আপনি সত্য কথা বলছেন। তারপরে বলছেন ওমাল ইমান, ইমান কাকে বলে? বলেন ইমান কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়টা জিনিসের নামকে ইমানের কথা বলছেন। কয়টা জিনিস? ছয়টা। এক নম্বর রাসূল বলেন আন তু'মিনা বিল্লাহ, কার উপর ইমান আনতে হবে? বলেন না, কার উপর? আল্লাহর উপর। বলেন কার উপর ইমান আনতে হবে? আল্লাহর উপর ইমান আনতে হবে। আন তু'মিনা বিল্লাহ এক নম্বর হলো আল্লাহর উপর ইমান আনা। দ্বিতীয় নম্বর হলো ও মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর কি আনা? ইমান আনা। ফেরেশতা কি আমরা দেখি? কথা বলেন না দেখি? কিন্তু ইমান আনতে হবে না? যদি কেউ ফেরেশতাদেরকে না মানে তাহলে ইমান থাকবে? থাকবে না। ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে, ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন এদের সাথে অসংখ্য ফেরেশতা থাকে। আমরা যারা চলাফেরা করতেছি আমাদের সাথে কি আছে বলে? ফেরেশতা আছে। একটা বাচ্চা দেখবেন উপর থেকে পড়ে যায়, কিন্তু দেখবেন কতক্ষণ চিৎকার মেরে আবার চুপ হয়ে যায়, এরকম না? এই যে বাচ্চাকে হেফাজত করে নেওয়া কে বলেন? আল্লাহ। বলেন এক নম্বর হলো তু'মিনা বিল্লাহ, দ্বিতীয় নম্বর হলো ও মালাইকাতিহি, তৃতীয় নম্বর হলো ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর। আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, আর যতগুলো আসমানি সহিফা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত কিতাবের উপর আমাদের কি আনতে হবে? ঈমান। কথা বলতে হবে যে এগুলো সব আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর পাঠানো কিতাব। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাসূলিহি, যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন সমস্ত পয়গম্বরদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কত পয়গম্বর এসেছেন? 2 লক্ষ কি জানে বলে, 1.5 লক্ষ না 2 লক্ষ 24 হাজার না কত জানে বলে, না 1 লক্ষ 24 হাজার না, আমরা এদের সংখ্যা জানি না। বনী ইসরাইল একদিন 3 জন নবীকে হত্যা করছে। কোরআনে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন একদিন কয়জন নবীকে হত্যা করছে? 3 জন নবীকে হত্যা করছে। অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সুতরাং এগুলোর সংখ্যা আমাদের জানা নাই। ওয়াল ইয়াউমিল আখির, আরেকটা হলো কিয়ামতের দিবসকে আমাদের বিশ্বাস করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উবাই ইবনে খালফ একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একেবারে পচে গলে যাওয়া মানুষের হাড় কবরে থাকে না, বা এ থাকে এরকম একটা হাড় নিয়ে এসছে আইনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে বলতেছে হে মোহাম্মদ, তুমি যে বলো আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবে, আচ্ছা কত দেখি এই যে পচে গলে যাওয়া মানুষের হাড়, এই চৌটো বিচর্ণ হাড়, এই হাড় থেকে আল্লাহ আবার জীবিত করতে পারবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী আপনি তাদেরকে বলেন তো দেখি, প্রথমে বানানোটা সহজ না কঠিন, না দ্বিতীয়বার বানানোটা? অর্থাৎ যে আল্লাহ প্রথমবার বানাইতে পারে সে আল্লাহ দ্বিতীয়বারও বানাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন পয়গম্বর, আপনি তাকে এই কথা বলে দেন, ইউহাইয়াল্লাযী আনশাহা আউয়াল আউয়া ওয়া বিকুল্লি খালকিন আলীম। সুবহানাল্লাহ। বলেন নবী আপনি তাদেরকে বলেন যে যে আল্লাহ তোমাকে প্রথমে বানাইছে সে আল্লাহ আবার তোমাকে কি করবে? জীবিত করবে। কারণ প্রথমবার বানানোটা দ্বিতীয়বারের চেয়ে কঠিন না সহজ? কথা বলে না। প্রথমবার যে বানাইছে আল্লাহ, যে আল্লাহ বানাইছে, এটা কি কঠিন নাকি দ্বিতীয়বার ওঠানোটা কঠিন? কোনটা? প্রথমটা কঠিন না? একটা মানুষ গাড়ি বানাইছে, যে বানানো বলা এটা তো তার জন্য কঠিন ছিল, সহজ ছিল না, কঠিন ছিল। কিন্তু একটা বেকার অথবা সাধারণ একটা মানুষ ওরকম পড়াশোনা করে নাই, সেই দেখবেন গাড়ির পার্টস খুলে 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 আবার গাড়িটা প্রথমবার মতো কি করতে পারে? জোড়া দিতে। আচ্ছা বলে সে বেশি বুদ্ধিমান না যে যিনি প্রথমে গাড়িটা বানিয়েছে সে বেশি বুদ্ধিমান? হ্যাঁ নিশ্চয়ই তার বুদ্ধি মেধা বেশি। আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনি তাদেরকে বলেন, আমি আল্লাহ যদি তোমার বানাইতে পারি প্রথমবার, তাহলে দ্বিতীয়বার তোমাদেরকে উঠাইতে পারবো, দ্বিতীয়বার তোমাদেরকে উঠাইতে পারবো, তোমাদেরকে বানাইতে পারবো। সুতরাং আমি প্রথমবার থেকে তো আল্লাহ বানিয়েছি, দ্বিতীয়বারও পারবো। তাহলে প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুমিন সে নিশ্চয়ই এটা বিশ্বাস করবে যে আমাদের ময়দানে আমাদের কি হবে? উঠতে হবে। এটা হলো ইমান। বলেন এটা কি? ইমান।
এক নম্বর ইমান হলো আল্লাহকে বিশ্বাস করা, দ্বিতীয় নম্বর ইমান হলো সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করা, তৃতীয় নম্বর ইমান হলো সমস্ত কিতাবকে বিশ্বাস করা, চার নম্বর হলো সমস্ত রসুলদেরকে কি করা বিশ্বাস করা, পাঁচ নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিবসকে কি করতে হবে বিশ্বাস করতে হবে, ছয় নম্বর হলো ওয়াতুমিনা বিল কাদরি, আমার আলোচ্য বিষয় হলো এটা ওয়াতুমিনা বিল কাদরি, কাদরকে বিশ্বাস করতে হবে, কদর মানে হলো ভাগ্য, কদর মানে কি ভাগ্য, ভাগ্যকে বিশ্বাস করতে হবে, বিখাইরিহি ওয়া শাররিহি ভালো এবং মন্দ, এটা কার পক্ষ থেকে হয় বলেন, কার পক্ষ থেকে হয় ভালোটা আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপটাও আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এর কর্মের দায়ভার আমি, কর্মের দায়ভার আমি, কথাটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ততা, ভালো আর মন্দ সবকিছু কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কথাটা একেবারে স্পষ্ট ভাবে বুঝতে হবে, যদি তোমরা এই কদরকে ভাগ্যকে বিশ্বাস না করো তাহলে তোমরা মুমিন ইমানদার হইতে পারবা না, তাহলে আল্লাহ তাআলা বলে আল্লাহ রাসূল বলে ইমান হলো ওয়াতুমিনা বিল কাদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি, তোমার এই কথা বিশ্বাস করতে হবে যে ভালো আর মন্দ সবকিছু কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু খারাপের কর্তা আল্লাহ না, খারাপের কর্তা আমি, বলেন খারাপের কর্তা আমি, কারণ আমার কারণে আজকে এই জিনিসটা হচ্ছে, কিন্তু এটা হয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে, এই কথাটা মনে রাখতে হবে। সম্মানিত ভাইরা আমার বুখারী শরীফের হাদিস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন তার মায়ের পেটে আসে 40 দিন প্রথম থাকে বীর্য আকারে, কি আকারে বীর্য আকারে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বীর্যটাকে আল্লাহ তাআলা একটা রক্তের পিণ্ডতে পরিণত করে, তারপরে এই রক্তকে আল্লাহ তাআলা একটা গোস্তের টুকরার দ্বারা কি করে পরিণত করে 40 দিন পর পর, কতদিন পর পর 40 দিন পর পর, এই গোস্তকে আল্লাহ তাআলা হাড্ডিতে পরিণত করে, এই হাড্ডির মধ্যে আল্লাহ আবার গোস্ত দেয় একটা রূপ ধারণ করে, আল্লাহ তাআলা একটা আকৃতি দান করে, তারপরে আস্তে আস্তে যখন আকৃতিটা চলে আসে ফানাফাহনা ফিহি মির রুহিনা আল্লাহর পক্ষ থেকে একটা রূহ নিক্ষেপ করে, সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেন এই বাচ্চাটার সাথে, যখন ফেরেশতাটা বাচ্চাটা যখন আস্তে 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 একটা আকৃতিতে আসে তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন, ওই ফেরেশতা তার ভালো মন্দ খারাপ সব কিছু তার লিখে নেয়, তার মৃত্যু কোথায় হবে, তার দুনিয়াতে কয়দিন বাঁচবে এবং তার রিজিক কি পরিমাণ হবে এই সবগুলো আল্লাহ তাআলা লিখে নেয়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন যাও তুমি তার ভাগ্য তার ভালো মন্দ তার রিজিক তার মৌত এই সবগুলো তোমরা লিখে নাও, তাহলে বোঝা গেল আমরা যখন দুনিয়াতে আসব বা আসার সময় হয়েছে মায়ের পেটে আমরা ছিলাম, আমাদের ভালো মন্দ ভাগ্য সব কিছু কে নির্ধারণ করছেন বলেন না, কে নির্ধারণ করছেন আল্লাহ, সুতরাং এইগুলো আমাদের হাতে আছে আর কথা বলেন না, হাতে আছে না, আমি কোথায় মরবো কিভাবে মরবো এই সবগুলো আল্লাহ তাআলা জানেন এবং আল্লাহ তাআলা এগুলো নির্ধারণ করে দিয়েছেন, এখন আমাদের প্রশ্ন হলো যে যদি আল্লাহ তাআলা আমাদের এই সবগুলো যদি নির্ধারণ করে থাকেন তাহলে আমরা আমলই বা করবো কেন বা আমরা চেষ্টাই বা করবো কেন, এখন বুঝতে হবে তাকদীর হলো দুই প্রকার, বলেন তাকদীর কয় প্রকার, দুই প্রকার, কিছু কিছু তাকদীর আছে তাকদীরে মুআল্লাক আর একটা হলো মুবাররাম, মুবাররাম যেটা আছে এটা কখনো পরিবর্তন হবে না, এটা আল্লাহ তাআলা যেটা ফয়সালা করছে এটা ফয়সালা আল্লাহ করে দিয়েছেন, আর কিছু তাকদীর আছে মানুষ যখন চেষ্টা করবে আল্লাহ তাআলা আস্তে আস্তে চেষ্টার মাধ্যমে পরিবর্তন করবে, যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মৃত্যু আর মানুষের হায়াত আল্লাহ তাআলা নেক আর আমল দ্বারা বাড়ায়া দেন, সুবহানাল্লাহ, আর কিছু আমল আছে মানুষের দোয়ার দ্বারা পরিবর্তন হয়, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেন আহরাসা আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তুজিস, রসুল বলেন দেখো তোমরা কখনো এই কথা মনে করিও না যে আমাদের ভাগ্য তো লেখা হয়ে গেছে আমাদের তাকদীর তো লেখা হয়ে গেছে এই জন্য আমরা আমল করে কি করবো, আল্লাহ রাসূল বলেন আহরাসা আলা মা ইয়ানফাউক, তোমরা তোমাদের কাজের জন্য চেষ্টা করতে থাকো, কাজের জন্য কি করতে থাকো
এই কথাটার ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআন কারিমে আরেক জায়গায় খুব সুন্দর ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, আপনাদেরকে আরো বললে স্পষ্ট হবে। একটা কোরআন কারিমে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুশ শামস। বলেন সূরার নাম কি? সূরাতুশ শামস। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একসাথে ষাটটা কসম খেয়েছেন। কয়টা? ষাটটা কসম খেয়েছেন। খাওয়ার পরে আল্লাহ তাআলা একটা কথা বলেন, ফা আল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন, দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে দুটো জিনিস দিয়েছি, একটা হলো আমি আল্লাহ তোমাদের ভাগ্য নির্ধারণ করেছি, কিন্তু নির্ধারণ করার পরেও আমি আল্লাহ তোমাদেরকে ভালো আর মন্দ বোঝার জন্য আমি ওইটা করার জন্য একটা শক্তি দিয়েছি। তুমি যদি চাও যে তুমি একটা ভালো কাজ করতে, তাহলে তুমি চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছে? একজন শিক্ষক, তার ক্লাসের পাঁচজন ছাত্র আছে বা দশজন বা একশো জন ছাত্র আছে। শিক্ষক উনি মনে মনে ভেবেছেন যে প্রত্যেকটা ছাত্র ভালো, এর মধ্যে কয়েকটা ছাত্র আছে ভালো। শিক্ষক পরীক্ষার আগে লিখেছেন, এই ছেলেটা এক নম্বর হবে, এই ছেলেটা দুই নম্বর হবে, এই ছেলেটা কয় নম্বর হবে? তিন নম্বর হবে। শিক্ষক যেটা লিখেছেন এটা হলো তার অভিজ্ঞতা। বলেন এটা কি তার অভিজ্ঞতা? এখন ওই ছেলে যদি মনে করে যে আমার শিক্ষক তো আমাকে ফার্স্ট লিখিয়ে দিয়েছে, এখন আর আমি লিখবো না, পড়বো না, পরীক্ষা দেবো না, সে কি ফার্স্ট হতে পারবে? ওইটা হলো তার চেষ্টা। বলেন ওইটা হলো তার চেষ্টা। শিক্ষক তার অভিজ্ঞতার দ্বারা লিখেছেন, আর তার চেষ্টা করে সেখানে কি করতে হবে? পৌঁছতে হবে। যদি সে না করে তাহলে সে নিজেকে নিজে ধ্বংস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ তোমাদেরকে দুটো জিনিস দিয়েছি, ভালো করার শক্তিও দিয়েছি, খারাপ কাজ করার শক্তিও দিয়েছি। এই জন্য আমি ওই হাদিসটা গত জুমাতে বলেছিলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন মসজিদে নববীতে বসা, হঠাৎ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযানি কিতাবানি মির রাব্বিল আলামিন। দেখো আমার কাছে যে দুইটা কিতাব আছে, এই দুইটা কিতাব আসছে আল্লাহর পক্ষ থেকে। কোথায় থেকে? আল্লাহর পক্ষ থেকে। হাযা আসমাউ ওয়া কাবায়িরুহু। রসুল বলেন, এই যে ডান হাতে যে কিতাবটা আছে, প্রশ্ন হলো রসুলের হাতে কি কিতাব ছিল কি না? এই নিয়ে মুহাদ্দিসিন কিরামদের ভিতরে অনেক মতভেদ আছে। অনেকে বলেন রসুলের কাছে আসমান থেকে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, অনেকে বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ আমাদেরকে এটা বলেছেন। রসুল বলেছেন, এই ডান হাতে যে কিতাবটা আছে, ডান হাতে যে কিতাবটা আছে, এই কিতাবের ভিতরে জান্নাতীদের নাম এবং জান্নাতীদের বংশ তালিকা এবং তাদের পিতার নাম, মানে সবার নাম এই ডান হাতে আছে। আর এই বাম হাতে যে কিতাবটা আছে, এই কিতাবের ভিতরে সমস্ত জাহান্নামীদের নাম। কথা কি বুঝতে পেরেছেন? এখন সাহাবেকেরাম কাছে বসা ছিলেন, সাহাবেকেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের নাম ডান হাতে আর বাম হাতে লেখাই হয়ে থাকে, যদি আমাদের নাম জান্নাত আর জাহান্নামে লেখাই যদি হয়ে থাকে, তাহলে আমরা আমল করব কিভাবে? আফানা তাওয়াক্কালু, আমরা কি এই কথার উপরে বিশ্বাস করতে পারি, মানে তাওয়াক্কাল করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, প্রত্যেকটা মানুষের জন্য ওই কাজটা সহজ করে দেই যেই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যদি জান্নাতি হও, আল্লাহ তাআলা জান্নাতের কাজ করার জন্য তোমার জন্য কি করে দিবে? সহজ করে দিবে। আর তুমি যদি জাহান্নামী হও, আল্লাহ তাআলা জাহান্নামের কাজ করাও তোমার জন্য সহজ করে দিবে, তুমি ওইদিকেই যেতে থাকবা। তবে একটা কথা হলো, ওই যে কথাটা বললাম যে আমার চেষ্টা আমার থাকতে হবে, কারণ কিছু তাকদীর আছে যেগুলো চেষ্টার দ্বারা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমি যদি চেষ্টা না করে, তাকদীরের উপরে যদি বিশ্বাস করে বসে থাকি, তাহলে আমি আমার ফলপ্রসূ যেটা আছে সেটা পাবো না। একটাকে বলা হয় তাওয়াক্কুল, আর একটাকে বলা হয় তাকদীর। বলেন, একটা হলো তাওয়াক্কুল, আর একটা হলো তাকদীর। একটা হলো আল্লাহর উপর ভরসা করা, আর একটা হলো আমার চেষ্টা আমার করতে হবে, আমার চেষ্টা আমার করতে হবে, কারণ আমার চেষ্টার দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন পরিবর্তন করবে। মুসলিম শরীফের একটা হাদিস শোনাই আপনাদেরকে, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের ময়দানে গিয়েছিলেন। তো জিহাদের ময়দানে গেলে আপনারা জানেন লম্বা সফর থাকে, দুই মাস, তিন মাস, চার মাস, পাঁচ মাস পরে গিয়া তার নির্দিষ্ট জায়গাতে গিয়ে পৌঁছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বের হয়েছেন, জিহাদে রওনা করছেন। পথিমধ্যে একটা উপত্যকায় সাহাবেকরাম ওখানে বিশ্রাম নিয়েছেন, রাত্র যাপন করবে, অথবা কিছু সময় দুপুরের সময় কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছেন। তো এক সাহাবা উনি ওনার উটকে ছেড়ে দিয়ে উনি ঘুমিয়ে আছেন।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার উটটা কোথায়? তো ইয়া রাসূলুল্লাহ, আমি ছেড়ে দিয়েছি। ফানা তাওয়াক্কালু আলা আল্লাহ, এবং আল্লাহর উপর কি করছি? তাওয়াক্কাল করছি। আদেশে আমরে সেটা ব্যবহার করছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগান্বিত সুরে বলেন, ইয়াকিলহা সুম্মা তাওয়াক্কাল আলা আল্লাহ। মিয়া, আগে তোমার উটের রশিটা বাঁধো, তারপরে কারোর উপর তাওয়াক্কাল করো, আল্লাহর উপর তাওয়াক্কাল। তুমি রশি না বাইদা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তো এটা তো হইল না। এটা এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তুজিজ, আল্লাহর কাছে সাহায্য চাও, কখনো পিছনে হইটো না, কখনো কি হইটো না, পিছনে হইটো না। কারণ সাহায্য করনে ওলা কে বলেন? আল্লাহ। আগে তোমার চেষ্টা তুমি চালাও, আগে তুমি তোমার চেষ্টা চালাও, চেষ্টা চালানোর পরে যেটা হবে সেটা হলো তোমার ভাগ্য। বলে চেষ্টা চালানোর পরে যেই সামারা, যেই প্রতিদান, যে ফলাফল আমার কাছে আসবে, আল্লাহ রাসূল বলেন সেটা হলো তোমার কি ভাগ্য। সেখানে কিন্তু কোনো কথা বলতে পারবো না, আমি চেষ্টা করছি বিদেশ যাব, আমার ভিসা, আমার পাসপোর্ট, আমার যা কিছু আছে সব কিছু নিয়ে আমি চেষ্টা করছি, কিন্তু আমি যেতে পারি নাই। চেষ্টাটা আমার ছিল, যেতে পারি নাই, সেটা হলো আমার আল্লাহর কাছে সাহায্য চাও, বলা তুজিস, তোমরা খেলতে হয় না, পিছনে হইতে যায় না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নো ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নো, উনি একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনাকে হাদিস শোনাচ্ছেন, দেখো যে ব্যক্তি কোনো জানাজায় শরীক হবে আল্লাহ তাআলা তাকে এক কিরাত দিবেন। কয় কিরাত? এক কিরাত। কিরাত কাকে বলে বলছি? তারপর তাকে কাফন দাফনে যে ব্যক্তি শরীক হবে আল্লাহ তাআলা তাকে দুই কিরাত দিবেন। কয় কিরাত? দুই কিরাত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন হাদিসটা বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, বাস্তবে কি এরকম হাদিসটা আপনি শুনেছেন? আমি রাসূলুল্লাহ থেকে এই হাদিসটা আমার সকানে উজনায়া, মানে আমার সকানে আমি শুনেছি। সুবহানাল্লাহ। মানে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, আমি যদি আগ থেকে এই হাদিসটা শুনতাম তাহলে কখনো আমি কোনো জানাজায় শরীক হওয়া থেকে পিছনে থাকতাম না। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম ছিলেন আখে, সাহাবায়ে কেরাম ছিলেন একটা কাজ করা বা আখেরাতের জন্য তারা কি করতেন? সবসময় তানাফুস করতেন, প্রতিযোগিতা করতেন। তা আমরা প্রতিযোগিতা চালাইতে হবে, কাজ করার জন্য চেষ্টা করতে হবে। যদি না পারি, যদি না করতে পারি, সেটা হলো আমার তাকদীর। সেটা কি বলেন? আমার তাকদীর। কিন্তু আমি চেষ্টা করলাম না, ঘরে বসে রইলাম আর বললাম যে আমি তাকদীরের উপরে খুশি, তো সেটাকে তাকদীর বলা হয় না। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমান হলো ছয়টি জিনিসের নাম, আবার অনেকে এটাকে সাতটাও বানিয়েছেন। এক নম্বর হলো কার উপর বিশ্বাস করতে হবে? আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর হলো সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। তৃতীয় নম্বর হলো সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে। চতুর্থ নম্বর হলো সমস্ত রসুলকে বিশ্বাস করতে হবে। পঞ্চম নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসকে বিশ্বাস করতে হবে। ষষ্ঠ সমন হলো ষষ্ঠ ইয়া হলো ওয়াল কাদরি, তাকদীরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এখন আমি চেষ্টা করার পরে কোনো জিনিস পারলাম না বা হইলো না, তখন আমি এই কথা বলবো না, ইস যদি এই কাজটা করতাম তাহলে মনে এটা এমনি হইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, ফা ইন আসাবাকা শাইউন, যখন তুমি চেষ্টা করার পরে তোমার কোনো কিছু হয়ে যায়, চেষ্টা করছো করার পরে তোমার এই জিনিসটা হয় নাই, রাসূল বলেন, ফালা তাকুল লাউ আন্নি ফালতু লাকা না কাদা কাদা, হ্যাঁ যদি আমি এই কাজটা এমনি করতাম তাহলে মনে এটা এমনি হয়ে যেত, যদি এমনি করতাম তো সেমনি হয়ে যেত। রাসূল বলেন এই কথাটা তোমরা বলিও, তোমাদের চেষ্টা পর্যন্ত ক্ষান্ত আছো, বাকি কাজটা কে করবে? বলেন বাকি কাজটা কে করবে? বান্দার কাজ যেখানে শেষ সেখানে কার কাজ শুরু হয়? আল্লাহর কাজ শুরু হয়। বান্দা যেখানে সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে বলবে আল্লাহ আমার দ্বারা সম্ভব না, তখন আল্লাহ সেখান থেকে কি করে? সাহায্য করে। বদরের প্রান্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবাদেরকে নিয়ে গেছেন। যাওয়ার পরে তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র কিছু নাই, এখন জিহাদের ময়দানে যেন প্রস্তুতি নিচ্ছেন, কাফেররা চতুর্দিকে আসছেন, তাদের কাছে সব কিছু ছিল। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত উঠে আল্লাহর কাছে বলেন, আল্লাহ
আমার কাজ ছিল ময়দানে আসা এবং সাহাবায়ে কেরামদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করা, আমার সাথীদেরকে তো সাথীরাও জিহাদের জন্য উদ্বুদ্ধ হয়েছে, এই পর্যন্ত হলো আমার ক্ষমতা। এখন বিজয় দেওয়া আর না দেওয়া সেটা হলো আপনার কাজ। সুবহানাল্লাহ বলে হাদিস শরীফ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক এত উপরে দিকে উঠেছিলেন যে চাদরটা পিছনের দিকে পড়ে যাচ্ছিলেন, রাসূল তার হাতটা উপরে দিকে রাখছেন এবং আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করতেছিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনুল কারীম আল্লাহ বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ বলেন আমি আসমান থেকে ফেরেশতা পাঠায়া তোমাদেরকে বিজয় দান করছি। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যেখানে শেষ আল্লাহর কাছে সেখানে বলেন আল্লাহর কাছে সেখানে আমার চেষ্টার পরে যেটা ফয়সালা হবে সেটা হলো তাকদীর। বলেন চেষ্টার পরে যেটা ফয়সালা হবে সেটা কি বলে? এই জন্য আমার চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাদেরকে গত জমাতে বলেছিলাম আবদুল্লাহ ইবনে মুবারকের নাম শুনছেন আপনারা, গত জমাতে বলেছিলাম উনি ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আবার উনি সুফিও ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে সর্বদিকতে সম্মানিত করেছিলেন, উনি অনেক ধনাঢ্য মানুষ ছিলেন। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে জন এক ব্যক্তি ওনাকে স্বপ্নে দেখেছেন, ওনাকে প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ করেছেন, কিরূপ আচরণ করেছেন। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি উনি বলেন আল্লাহ তাআলা আমার সাথে ভালো আচরণ করেছেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার বাড়ির পাশে একটা লোক ছিল, লোকটা ছিল লোহার কাজ করত, লোহার কাজ কামার, কামার বলে না কামার, কামার তো মুসলমানরা অনেক জায়গায় করে, করে না এদিকে কি সব হিন্দুরা এই করে মুসলমানরা করে, মুসলমানরা করে। তো আবদুল্লাহ ইবনে মুবারক বলছেন যে একজন কামার আছে আমার বাড়ির পাশে, এই লোকটাকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? যে লোকটা স্বপ্নে দেখেছেন এই লোকটা সকালবেলা ঘুম থেকে উঠে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির আশেপাশে বাড়ির কাছে আসছেন, এসে ওই লোকটাকে খোঁজাখুঁজি করলেন, খুঁজে বের করলেন। বের করার পরে তার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আপনার হাজবেন্ড আপনার স্বামী এমন কি আমল করতে হচ্ছে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত উচ্চ মর্যাদা দিয়েছেন। স্ত্রী বললেন আমার স্বামী দুইটা কাজ করতো, আপনার আমার জানা মতে দুইটা কাজ উনি করতেন। একটা কাজ কি? একটা কাজ হলো আমার স্বামী যখন কাজ করতেন যখনই আজান দিতেন আজান দেওয়ার সাথে সাথে উনি মসজিদে চলে যেতেন। সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু মানুষ এমন আছে যাদের কলবটা সবসময় মসজিদে লটকানো থাকে, মসজিদে কি থাকে লটকানো থাকে, এর মানে কি যে কলব ফুললে মসজিদে লটকে গেছে এরকম, যেখানেই থাকে তার কলবটা সবসময় মসজিদে থাকে, বলে কখন আজান হবে কখন মসজিদে যাব কখন সালাত আদায় করব কখন আল্লাহর সামনে আমি হাজিরা দিব। মহিলা বললেন আমার স্বামীর কাছে দুটো গুণ ছিল, এক নম্বর গুণ হলো আজান দেওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজগুলো সেরে দিয়ে এসে মসজিদে চলে যেত। মহিলা বললেন এমন কি কখনো যদি এমন হতো লোহাটা উপরের দিকে উঠাইতো, লোহাতে বাড়ি দেওয়ার জন্য তার হাতুড়িটা উপরের দিকে উঠাইতো, আর যখন আজানের শব্দ পাইতো আর হাতুড়িটা পিছনে সামনের দিকে আনতো না পিছনের দিকে রেখে দিত। সুবহানাল্লাহ। বলেন দ্বিতীয় নম্বর তার গুণ যেটা ছিল সেটা হলো সারাদিন কাজকর্ম করে যখন বাসায় আসতো, বাসায় আসার পরে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওনাকে যখন ইবাদতে মশগুল দেখত, কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক যখন রাত্রে তাহাজ্জুদের সালাত পড়তো কিতাব লিখত পড়া যেত, যখন এইগুলো আমল গুলো দেখত আমার স্বামী সব সময় আফসোস করত আর সবসময় এই আশাটা করতো আল্লাহ যদি আমাকে তৌফিক দিত তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করতাম। সুবহানাল্লাহ। এইটা একটা হিরস বলা হয় আরবিতে, এই জন্য রাসূল বলেন আহরিস আলা মা ইয়ানফাউকা, তুমি একটা আকাঙ্ক্ষা করো ভালো কাজে, ওকে এই কাজটা তোমরা করো। তো ওই লোকটা বললেন হ্যাঁ এই দুইটা গুণই তোমার স্বামীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন একটা হলো সে আকাঙ্ক্ষা করতো আশা করতো আমি কেন ভালো কাজ করতে পারি না, আমি কেন এই কাজটা করতে পারি না সম্মানিত ভাইরা আমার। এই জন্য রাসূল বলেন আহরিস মা ইয়ানফাউকা, এমন জিনিসের আকাঙ্ক্ষা করো যে জিনিস তোমাকে আখেরাতে সফলতা দান করবে, দুনিয়ার কোনো জিনিস নিয়ে আকাঙ্ক্ষা করা যাবে না।
এই কথা বলা যাবে না যে হাই যদি টাকা হইতো ওই লোকের যে রকম টাকা হয়েছে আমারও যদি টাকা হইতো, তার যে রকম অর্থ করি হয়েছে আমারও যদি হইতো, এই জিনিস আশা করা যাবে না। বরং এই কথা মনে মনে ভাবতে হবে যে এই লোকটা যে এমন ভাবে ইবাদত করে আমিও যদি তার চেয়ে বেশি ইবাদত করতে পারতাম। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম সব সময় আমলের আহরেজ করতেন, আকাঙ্ক্ষা করতেন, আশা করতেন। কিসের? দুনিয়ার আমলের। আমলের আশা করতেন। হাদিস শরীফে আছে গরিব সাহাবায়ে কেরাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে যারা ধনী আছে তারা তো আমরা যে আমলগুলো করি তারাও করে, আমরা জিহাদের ময়দানে যাই তারাও জিহাদের ময়দানে যায়, আমরা পাঁচ ওয়াক্ত সালাত করি তারাও সালাত করে, আমরা যাকাত দেই যাকাত দিতে পারি না তারাও যাকাত দেয়, এমন কিছু আমল আছে যে আমলগুলো আমরা করি তারাও করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের আমল তো আরো বেশি, যেরকম তারা দান খারাপ করে, কিন্তু আমরা গরিব মানুষ আমরা কি করতে পারি না, দান খারাপ করতে পারি না। তারা অনেক কিছু দেয়, যাকাত দেয়, কিন্তু আমরা কি করতে পারি না, যাকাত দিতে পারি না। তারা জিহাদের ময়দানে অস্ত্র সহস্ত্র দেয়, কিন্তু আমরা তো সেগুলো দিতে পারি না, আমরা শুধু সরাসরি জিহাদ করি, তারা তো আমাদের সাথে সরাসরি জিহাদও করে আবার জিহাদের জন্য সামানাও দেয়। সুতরাং কিয়ামতের ময়দানে আমাদের চেয়ে তাদের মর্যাদা বেশি না? এই প্রশ্নটা করছে কি গরিব সাহাবীরা? কার কাছে করছে? আল্লাহর নবীর কাছে। বলেন, কার কাছে করছে? আল্লাহর নবীর কাছে। সাহাবাদের আশা আকাঙ্ক্ষাটা কি ছিল, দুনিয়া নিয়ে না আখেরাত নিয়ে? বলেন বলেন না, কি নিয়েছিল? আখেরাত। আর আমাদের আশা হলো এই লোকের ছেলে এত বড় লোক হয়েছে, আমার ছেলে যদি হইতো। আমাদের চিন্তাটা সব সময় দুনিয়া নিয়ে, আর আমাদের চিন্তা সব সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো শেষ জামানায় দাজ্জাল আসবে, দাজ্জালের প্রথম দিন হবে, দাজ্জালের একদিন পৃথিবীর সময় অনুযায়ী একদিন হবে এক বছরের সমতুল্য। কত বছরে? এক বছরের সমতুল্য। তৎকালীন ওই সময়ে তৎক্ষণাৎ একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা ওই সময়টা পেয়ে যাই তাহলে আমরা নামাজ কিভাবে পড়বো? সুবহানাল্লাহ। বলে, কারণ একদিন যদি এক বছর হয় তাহলে নামাজ আমরা কিভাবে আদায় করবো? তাহলে কি একদিনে কি পাঁচ ওয়াক্ত পড়বো, নাকি সময় দেখে দেখে আমরা নামাজ পড়বো? মুহাদ্দিসিনে কিরাম বলেন, সাহাবাদের সবসময় চিন্তাটা ছিল যে তারা কিভাবে আখেরা কামাই করবে। তো গরিব সাহাবে কিরাম রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমনটাই হয় তারা কত বেশি আমল করে, তাদের আমল তো আমাদের চেয়ে অনেক বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে একটা কাজ করবো তোমরা, সেটা হলো তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি বলবা? আল্লাহ আকবার বলবা। এই আমলটা তোমরা চালু করে দাও। গরিব সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা প্রত্যেকে ফরজ নামাজের পরে আমলগুলো করতে শুরু করলেন। এখন তাদের এই আমল দেখে যারা ধনী ছিলেন তারা বলে, কি তারা কি আমল করে? এখন তারাও আমল করা শুরু করলেন। সুবহানাল্লাহ। এখন গরিব সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আমল করি তারাও তো এখন সেই আমল করেই শুরু করলেন, তা আমাদের প্রতিদান কিভাবে? রাসূল বলেন, তোমাদের প্রতিদান হবে তোমাদের আশা আর আকাঙ্ক্ষা অনুযায়ী। অর্থাৎ তুমি দিনই দিন শিখার জন্য তোমার কতটুকু আশা এবং আকাঙ্ক্ষা, আখেরাত কামাই করার জন্য কতটুকু তোমার আকাঙ্ক্ষা, তোমার মন যেটুকু আকাঙ্ক্ষায় আসবে, মন যে পরিমাণ আল্লাহর দিকে দাবিত হবে, আল্লাহ সেই অনুযায়ী কি করবেন? ফয়সালা করবে। আমল তো সবাই এক ধরনের করবে, কিন্তু আল্লাহ তাআলা ফয়সালা করবে কিসের উপরে? মনের উপরে। বলে, কিসের উপরে? মনের উপরে, আকাঙ্ক্ষার উপরে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াহসিলা মা ফিস সুদুর, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আত্মাকে ভুলে দিবে, জবান বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, এখানে কথা বলবে শুধু মনের, আত্মার কথা বলবে। দুনিয়ার জগতে কে বড়, কে খারাপ, কে বড় মরনা, কে ছোট মরনা, কে বড় মহাদ্দেশ, কে বড় মুফতি, কে সুর, কে ভালো, দুনিয়ার জগতে তো আমরা বাহ্যিক দৃষ্টিতে মুখে চাপাবাজি করে সব শেষ করে ফেলে, একজন আরেকজনের কথা বলতেছি, একজন আরেকজনের দুর্নাম করতেছি, একজন আরেকজন দুশ্চর্চা করতেছি, এটা তো দুনিয়ার জগতে করতেছি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, এখন মুখকে বন্ধ করে দাও, আজকে আর মুখের কথা চলবে না। একজন মানুষ সারা রাত ইবাদত করে আমরা তার বুজুর্গ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, এই লোকটা তো বড় বুজুর্গ, এই লোকটা তো বড় আল্লাহ, একজন লোক বড় পাগড়ি পরে বড় টুপি পরে আমি তার সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, আর এই লোকটা তো বড় আল্লাহ। কিন্তু এই সব কিয়ামতের ময়দানে বন্ধ হয়ে যাবে, এখানে কথা বলবে আত্মা, আত্মা যেটা আসবে সেটাই হবে। এখন একটা মানুষ তার আত্মায় কি ছিল এটা কে জানে একমাত্র? বলেন বলেন, কে জানে একমাত্র? আল্লাহ জানে। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, ফেরেশতারাও জানে না আমাদের মনের খবর কি? ফেরেশতারা জানে? ফেরেশতারা জানে না। একমাত্র কে জানে?
আল্লাহ জানে। এই জন্য সম্মানিত ভাইরা আমার আকাঙ্ক্ষা থাকতে হবে আখেরাতের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়ালা তুরজিস, তোমরা তাকদীরের উপর ভরসা করে বসে থাকো না, তোমরা আকাঙ্ক্ষা করতে থাকো, চেষ্টা করতে থাকো, আমি আল্লাহ পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আর একটা কথা হলো, তাকদীর নিয়ে, ভাগ্য নিয়ে কখনো কোনোদিন তর্ক বিতর্ক করতে নাই, বলেন তর্ক বিতর্ক করতে নাই। হাদিস শরীফ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হয়েছেন, দেখেন দুইজন সাহাবা কেরাম মিলে বসে কথা বলতেছেন আর কথা বাক বিতণ্ড করতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগ করলেন এবং বললেন যে তোমরা এই বিষয়ে কেন কথা বলো, তোমাদের পূর্বের আগের মানুষরা এই কারণে ধ্বংস হয়েছে, ধর্ম নিয়ে বিতর্ক করার কারণে, তর্ক বিতর্ক করার কারণে, এই বিষয়ে তোমরা কখনো কি করি না, তর্ক বিতর্ক করিও না, কারণ এই সব কার হাতে, বলেন না কার হাতে, আল্লাহর হাতে। মুসলিম শরীফের একটা হাদিস আছে, হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আর হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন কথা বলতেছিলেন, রূহের জগতে কথা বলতেছিলেন। আমরা জানি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বাইতুল মাকদাসে একত্রিত করেছিলেন, আপনারা কি জানেন না হাদিসটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন আল্লাহ তাআলা বাইতুল মাকদাসে সমস্ত নবীদেরকে একত্রিত করেছিলেন এবং সমস্ত নবীদের ইমামতি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আর হযরত মূসা আলাইহিসসালাম একদিন কথা বলতেছিলেন, কথা কথায় কথায় বলতেছিলেন। হযরত মূসা আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে বলে যে দেখেন আপনি তো এমন কাজ করছেন যে কাজের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, নাহলে তো আমরাও জান্নাতে থাকতে পারতাম। কথা কি বুঝতে পেরেছেন? তো এই কথা বলার পরে মূসা আলাইহিসসালাম যখন এই কথা বলেন, আদম আলাইহিসসালাম বলছেন, মূসা তুমি এমন একটা বিষয়ে কথা বলেছো যে বিষয়ে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি 50 বছর আগেই লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা মানুষের, বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেকটা মানুষ জন্মের 50,000 বছর আগে, অর্থাৎ পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভাগ্য কি করেছেন, নির্ণয় করেছেন। সুতরাং আদম আলাইহিসসালাম বলতেছেন আমি কি করুম না না করুম এটা আল্লাহ 50 বছর আগে লিখে দিয়েছেন, সুতরাং এটা আমার কোনো কি নাই, কি বলে আমার ধরতে কাম হবে, কারণ এটা তো আল্লাহ আগেই লিখেছেন কোরআনুল কারিমে, আল্লাহ তাআলা এটা আগে লিখেছেন। বলেন পৃথিবী আগের আগে কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সৃষ্টি করছে না, তো কোরআনে তো আল্লাহ আগেই লিখেছেন আমার এই কথা, তাহলে আমার কি দোষ? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন একটা ফাইন আসাবাকা শাইউন, যখন কোন একটা জিনিস হয়ে যাবে, কোন একটা জিনিস সম্পর্কিত হয়ে যাবে, ফালা তাকুল, এই কথাটা বলিও না, লাউ আন্নি ফালতু কাজা ও কাজা, আমি যদি এই কাজটা এমনি করতাম এমনি করতাম, তাহলে কোনো এই কাজটা এরকম হতো না, এই সবগুলো কার পক্ষ থেকে, বলেন কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় বর্তমানে জর্দান, উনি একবার ভ্রমণে রওনা করলেন, সফরে রওনা করলেন, তো উনি যখন রাস্তার মাঝখানে চলে আসলেন তখন ওনার কাছে খবর আসলেন যে সিরিয়াতে প্লেগ রোগ দেখা দিচ্ছে। কি রোগ? প্লেগ রোগ। যেই রোগের ভিতরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অনেক বড় বড় সাহাবায়ে কেরাম ইন্তিকাল করছেন যেই রোগে। তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সংবাদ আসলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফিরতি রওনা করলেন, মানে ফিরতি চাইলেন, ফিরতি, উনি আর ওখানে যাবেন না, উনি মদিনায় ফিরে আসবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরতে চাইলেন তখন উনি বললেন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, হ্যাঁ আনুফিরু মিন কাদরিল্লাহ, আপনি কি আল্লাহ তাকদীর থেকে পালাইতে চেয়েছেন? মানে আরেকজন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, প্রশ্ন করেছেন যে আপনি কি আল্লাহর তাকদীর থেকে, আল্লাহর উপর যে বিশ্বাস আছে যেটা আল্লাহর বাক্য, আমরা ওখানে চলে যাই, আমরা যদি ভাগ্যে থাকে তাহলে আমরা মৃত্যুবরণ করবো, আর যদি না থাকে আমরা মরবো না, তাহলে আপনি কি আল্লাহর তাকদীর থেকে পালাইতে চেয়েছেন? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কষ্ট পেয়েছেন, উনি বলতেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যে শব্দটা ব্যবহার করলেন, লাউ খাইরাকা ফালাহা ইয়া উবাইদা, ওনাদের বলতেছেন তোমার মুখ থেকে এই কথাটা শোভা পাইল না। তো আবু উবাইদা ইবনে জাররাহ বলতেছেন এই কথাটা কেন বললেন, উনি বলতেছেন নুফিরু মিন কাদরিল্লাহ ইলা কাদরিল্লাহ, আমরা আল্লাহর এক তাকদীর থেকে আরেক তাকদীরের দিকে আমরা পলায়ন করতেছি। এর অর্থ হলো ওমর রাদিয়াল্লাহু বলতে চাইলেন যে তোমার চেষ্টার উপরে যে ঘটনাটা ঘটবে সেটা হলো তাকদীর, সেটা কি তাকদীর, কিন্তু তুমি চেষ্টা করতে হবে এই জিনিসটা থেকে কি করার জন্য, বাঁচার জন্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট ভাষায় বলছেন,
কোন এলাকায় যখন দুর্যোগ দেখা যায় তোমরা সেখানে যা পাও না, আর যারা এখানে থাকে তারা সেখান থেকে যেন ঠিক না করে পালায়ন না করে। কথা কি বুঝতে পেরেছেন? যেটা আমাদের চীনে যখন হয়েছিল প্রথম তারা এই কাজটাই করছিল, ওই শহরের মানুষ প্রথম বেরোতে দেয় না এবং ওই শহরের মানুষকে কি করতে দেয় না, ঢুকতে দেয় না, যেটা 1400 বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন। তো ওনাদের বলতেছেন যে যেহেতু এখানে প্লেগ রোগ দেখা দিচ্ছে, আমি কেন স্বেচ্ছায় সেখানে যাব, আমাদের উচিত হলো আমরা বাঁচার চেষ্টা করব। বাঁচার পরে যদি যে জিনিসটা হয় সেটা হলো তাকদীর। বল সেটা কি তাকদীর? কিন্তু আমি স্বেচ্ছায় একটা অন্যায় করে ফেললাম, স্বেচ্ছায় কাজটা করলাম আর বললাম যেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটা হলো বাট করে আলাম। কথা কি বুঝতে পেরেছেন? সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলি, এটা বোঝার জন্য বলতেছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকদীর সম্পর্কে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন যে ডান হাতে জান্নাতীদের নাম, বাম হাতে কিসের নাম, জাহান্নামীদের নাম, তাইলে আমরা আসলে কিভাবে ইবাদত করব? প্রশ্ন লাগে না? কারণ আমাদের নাম তো আসলে জান্নাতি আর জাহান্নামী হয়ে গেছে, বলে তো কথা এটাই, জান্নাত এবং জাহান্নামী হয়ে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তরটা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা ইবাদত করতে থাকো, তোমরা ইবাদত করতে থাকো, তোমাদেরকে লিকুল্লিমা প্রত্যেকটা ওই মানুষের জন্য খলিকামা ইউসার, অর্থাৎ যেই কাজের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য আল্লাহ তার জন্য সহজ করে দেন। সুবহান, এর মানেটা হলো আমি যে একটা ভালো কাজ করব, মূলত এটাও কে জানে বলেন, এটা কে জানে? একটা কথা বলি, মুশরিকিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানে বিধর্মী বাচ্চারা মারা যায়, এটাকে আরবিতে বলা হয় জারারুল মুশরিকিন বা জারারুল মুনাফিকিন বা জারারুল বা কাফিরিন, এরকম বলতে পারেন, মানে বাচ্চারা মুশরিকদের বাচ্চারা তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই নিয়ে অনেক কথা আছে হাদিস শরীফে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জারারুল মুসলিমিন আর জারারুল মুশরিকিনদের ব্যাপারে রাসূল বলেন তারা জীবিত থাকার পরে যে কাজটা তারা করত সেই অনুযায়ী তাদের ফয়সালা হবে। কথা বুঝতে পেরেছেন? এর মানে হলো এই বাচ্চার জন্ম হওয়ার আগে আল্লাহ তাআলা তার ব্যাপারে কি করেছেন, ভাগ্য লিখেছেন, কে লিখেছেন? আল্লাহ। তো রাসূল বলছেন এই বাচ্চাটা, কারণ এই বাচ্চার তো কোনো দোষ নাই, দোষ আছে, সে তো ছোট্ট বাচ্চা। আর আরেক হাদিসে আছে রাসূল কে বলছেন প্রত্যেকটা বাচ্চা যখন জন্ম হয় সে ফিতরাতে ইসলামের উপর জন্ম হয়, মানে মুসলমান হয়ে জন্ম হয়, তাহলে বোঝা গেল মুসলমান হয়ে যদি জন্ম হয় তার মৃত্যুর পরে সে নিশ্চয়ই কোথায় যাবে, জান্নাতে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক হাদিস আছে, রাসূলুল্লাহ বলতেছেন এই বাচ্চাটার ফয়সালা হবে তার দুনিয়াতে বেঁচে থাকার পরে সে যে কাজটা করত ওই কাজের উপরে তার ফয়সালা হবে। কথাগুলো কত কঠিন না? এই যে লেখাটা তার বেঁচে থাকলে জান্নাতে হবে না জাহান্নামে হবে, এই লেখাটা কে লিখেছেন বলেন? লিখেছেন এলে তো সব কথা ঘুরে তো কার কাছে যায়, সব জিনিস কর্ণবেলা কে সব তো আল্লাহর কাছে যায়। এই জন্য তাকদীর সম্পর্কে যেটুকু কথা হাদিসের ভিতরে সেটা হলো এই বিষয়ে কখনো কোনোদিন কি করবো না, প্রশ্ন করবো না, কারণ এই প্রশ্ন করলে আপনার ফয়সালা সিদ্ধান্ত কখনো দিতে পারবে না, কারণ এই সব ফয়সালা কর্ণবেলা আল্লাহ। তারপরে দেখেন আল্লাহ তাআলা আরো কিছু কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাত্তা আল্লাহ, হ্যাঁ সূরাতুল বাদ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা কখনো কোনো জাতিকে, কখনো গোষ্ঠীকে, কখনো কোনো সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজেকে নিজে পরিবর্তন না করে। সূরাতুর রাআদ 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথাটা বলেছেন। এই কথাটা যদি চিন্তা করি তাহলে আমাদের সব প্রশ্নের উত্তর আরো বেশি ভালো হয়ে যাবে। আমি বলেছিলাম ভালো মন্দ কার পক্ষ থেকে? ভালো কার পক্ষ থেকে, মন্দ কার পক্ষ থেকে? কিন্তু মন্দের কৃতকর্মের যে রেজাল বা দায়ী এটা কার পক্ষে? নিজে, কারণ মন্দের দায় আমার উপরে, কারণ আমি যদি মন্দ না করতাম তাহলে আল্লাহ আমার সাথে এই ব্যবহার করতো না। কারণ কোরআনে আল্লাহ কথাটা এই হাদি কোরআনের আয়াতগুলো বলে বোঝা যায়, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন, আল্লাহ তাআলা কখনো কোন কমকে পরিবর্তন করে না, হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ সে নিজেকে পরিবর্তন না করে। এর মানেটা হলো আরেক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন দেখো তোমাদের ভিতরে যদি একজন ইনসাফকার বাদশা আমি আল্লাহ নিযুক্ত করি, ভালো মানুষ যদি নিযুক্ত করি, আর তোমরা যদি খারাপ হয়ে যাও, তোমাদের আত্মাগুলো যদি নষ্ট হয়ে যায়, তোমাদের আমলগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই ভালো মানুষের আত্মাটা আমি পরিবর্তন করে খারাপ বানাই দিই।
আর তোমরা যদি ভালো হয়ে যাও, তোমাদের আমল গুলো যদি ভালো হয়ে যাও, তাহলে যদি খারাপ মানুষ তোমাদের মসজিদে বসে তোমাদের প্রতিনিধিত্ব করে, তোমাদের ভালো আমলের কারণে আমি আল্লাহ খারাপ মানুষগুলোকে ভালো করে দিই। আচ্ছা এখন বলেন আমাদের পৃথিবীর যে অবস্থা, এটা কি কার জন্য? তাহলে এখন এই কোরআনের আয়াত দ্বারা হাদিস দ্বারা কি বোঝা যায়? বলেন বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অন্য আয়াতে স্পষ্ট আল্লাহ বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন স্থলে এবং জলে যত বিপর্যয় ঘটে, যা কিছু হয় সব তোমাদের কারণে হয়, টর্নেডো তোমাদের কারণে হয়, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, দুর্ভিক্ষ সেটা তোমাদের আমলের কারণে, তোমাদের নেতা খারাপ হয়ে তোমাদের কারণে, তোমাদের ঘর তোমাদের সবকিছু তোমাদের আমলের কারণে সেগুলো হয়। তাহলে এই আদি কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায়, এবং এই আয়াত দ্বারা দুটো আয়াত আল্লাহ বলেন, আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ তোমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করবে ততক্ষণ আমি আল্লাহ তোমাদের ভাগ্য পরিবর্তন করি না। এলে বোঝা গেল যত খারাপ কাজ করি এই খারাপ কাজের দায়ভার কি আমি নিজে না আল্লাহ? বলেন কে? আমি নিজে, কারণ আমার কৃতকর্মের ফলে আজকে আমার এই কাজটা হচ্ছে। শোনেন, একটা এলাকার মানুষ যদি খারাপ হয়, আল্লাহ তার জন্য ভালো ইমামের কখনো কি করবে না, নির্দিষ্ট করে দিবে না, কারণ ওই এলাকার মানুষ যেমন হবে ইমাম সাহেব, হ্যাঁ তেমনি হবে। আর ইমাম যদি খারাপ হয়, তার লেগে ভালো মুসল্লির ব্যবস্থা এটা হবে না, কারণ হিকমত হাত করানো আয়াত যারা বোঝা যায়, তোমার কৃতিকর্মের ফল তোমার দুনিয়াতে কি করতে হবে, ভোগ করতে হবে। তুমি যেমন হবে যেমন কর্ম, বলে যেমন কর্ম তেমন ফল। আর আমালুকুম আমালুকুম, আরেক হাদিস স্পষ্ট রাসূল বলে তোমাদের আমল অনুযায়ী তোমাদের নেতা হবে, তোমরা যেমন হবে তোমাদের নেতা এমন হবে, তোমরা যেমন হবে তোমাদের ইমাম এমন হবে, আবার তোমাদের ইমাম যেমন হবে তার মুসল্লিরা এমন হবে। বোঝা গেল? দোষ একজনের না দুইজনের? কথা বলেন, একজনের না দুইজনের? দুইজনেরই সমস্যা, সমস্যা তো প্রত্যেকের নিজেরই, কারণ নিজে যদি ভালো না হয় জগৎ কি হবে না, ভালো হবে না। নিজে যদি ইনসাফদার না হয় তো জগতে আমার সাথে কেউ ইনসাফ করবে না। সুতরাং বিকাদরিহি ওয়া খাইরিহি, আজকে আমরা যেটা বললাম ভাগ্য, এটা লিখেছেন আল্লাহ তাআলা অনেক আগে, কিন্তু ভাগ্য অনেকটা পরিবর্তন হয়, কিছু ভাগ্য আছে পরিবর্তন হয়, আর কিছু আছে কি হয় না, পরিবর্তন হয় না। আর যে খারাপ আর ভালো সেটা আল্লাহর পক্ষ থেকে, যেটা খারাপ এটা দায়ভার আমি নিজে, এটা আল্লাহর পক্ষ থেকে নয়। আরেকটা কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের যদি কোনো জিনিস ঘটে যায়, কখনো এই কথাটা বলবা না যে এই কাজটা এমনি করলে এমনি হয়তো, এমনি করলে এমনি হয়তো, কারণ এই সবগুলো করলে ওরা কে বলেন আল্লাহ। জান্নুল মিসর একজন বড় বুজুর্গ ছিলেন, যা অর্থওয়ালা নুন মানে মাস, আর আল মিসরি মানে মিসরের বাসিন্দা ছিলেন। মিসরের বাসিন্দার নাম জান্নুল মিসর। ওনাকে একজন প্রশ্ন করলেন, হযরত আপনি কেমন আছেন? উনি বললেন, আমি সব সময় খুব ভালো আছি। উনি বললেন, ওই মানুষটা কিভাবে খারাপ হইতে পারে যে মানুষটা যা চায় আল্লাহ তাই ফয়সালা করে? কথা কি বুঝতে পেরেছেন? এখন মানুষ প্রশ্ন করলেন, হযরত আপনি এই কথাটা কেমনে বলেন, মানে আপনি যা চান আল্লাহ তাই দে? বলে হ্যাঁ, আমি যা চাই আল্লাহ তাই দে। উনি বললেন, দেখেন আল্লাহ তাআলা যা কিছু করেন আমি আল্লাহর সব ফয়সালার উপরে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ফয়সালা মানে আমার ফয়সালা, মানে আল্লাহ যা করছেন আমার জন্য এটা আমি কি মনে করি, ভালো মনে করি? আপনি যখন অনেক কষ্ট পাবেন তখন আপনি যদি এই কথাটা ভাবতে পারেন, কারণ একটা মুমেন আর একটা কাফিরের মধ্যে পার্থক্য হলো, মুমেন যখন কোনো সমস্যায় পড়ে তখন সে নিজেকে নিজে বলে আল্লাহ যা হয়েছে তোমার কারণে, কারণ আল্লাহ তাআলা যা করেন মানুষের কিসের জন্য করেন, ভালোর জন্যই করেন। হয়তো ভাই ভালোটা আমি বুঝতেছি না, হয়তো ভাই ভালোটা আমি বুঝতেছি না, কিন্তু আল্লাহ যা ফয়সালা করেন ভালোর জন্য করেন। এই কথা যখন আপনি বলবেন আপনার মনে দেখবেন একটা প্রশান্তি লাভ পাবেন, আপনার 1 লক্ষ টাকা শেষ হয়ে গেছে, আপনার 20 লক্ষ টাকা শেষ হয়ে গেছে, অথবা আপনি কোনো সমস্যায় পড়ছেন, আপনি যদি মনে মনে ভাবেন আল্লাহ তুমি যা ফয়সালা করছো সেই ফয়সালার উপর আমি রাজা বিল খাজা যেটাকে বলা হয়, আল্লাহ তোমার ফয়সালায় আমি খুশি আছি, তাহলে আপনার অন্তর একটা শান্তি প্রশান্তি লাভ করবে। কথা কি ভুল বললাম? এই জন্য রসুল বলেন, ইন আসাবাকা শাইউন ফালা তাকুল, এই কথা বলিও না এই কাজটা এমনি করলে মনে এমনি হইল, না না সব করলেওলা কে? তাহলে আমি আজকে কথাটা বুঝাইতে চেয়েছি, যখন কোনো কাজ হয়ে যায় তখন এটা কর্ম, এটা করলেওলা কে? আল্লাহ, এটাকে তাকদীর। আর হওয়ার আগে
আমার কি করতে হবে? চেষ্টা করতে হবে। কিন্তু তাকদীর নিয়ে, ভাগ্য নিয়ে কখনো কোনোদিন আমরা বাকবিতণ্ডে কি হব না, লিপ্ত হব না। যাই হয় এই সবগুলো আল্লাহর পক্ষ থেকেই হয়, এই কথাটাই শেষ কথা। কথা কি বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসে এক লোক আমল করতে 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 জান্নাতের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু ফাগালাবাতিল কাদর, তখন হঠাৎ তাকদীর প্রাধান্য পেয়ে যায়। অর্থাৎ মৃত্যুর আগে এমন এক কাজ করবে যে কাজের কারণে তার ঠিকানা জাহান্নামে। একটা মানুষ গুনাহ করতে 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 একেবারে জাহান্নামের এক হাত, জিরা শব্দ ব্যবহার হয়েছে, মানে এক বিগত কাছে পৌঁছে যায় জাহান্নামের। ফাকালা বাতিল কাদর, তখন কদর মানে ভাগ্য তখন ইয়া হয়ে যায়। এমন একটা ভালো কাজ করে যে ভালো কাজের কারণে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়, চিরকাল আল্লাহ তার জন্য জান্নাত লিখে দেয়। তাকদীরের মোয়াবলা যেখানে আছে সেখানে দুনিয়াতে অহংকার করা যাবে? কেউ কি বলতে পারবে যে আমি জান্নাতি বলতে পারবে? এই জন্য দেখবেন সাহাবায়ে কেরাম বা আল্লাহ ওয়ালা আমাদের মধ্যে পার্থক্য হইল এক জায়গায়। পার্থক্যটা হইল সাহাবায়ে কেরাম যখন কোনো আমল করে, কোনো কাজ করে, তারা সারা দিন সারা রাত নামাজ পড়ে আল্লাহ ইবাদত করেও তারা তাদের আমলকে খুব নগণ্য মনে করত, ছোট মনে করত। আর আমরা দুর্ভাগ্যদের লক্ষণ হলো এটা যে আমল করি অল্প আর মনে মনে ভাবি যে আমি তো অনেক কিছু করে ফেলতেছি। বুঝতে পেরেছেন? থিওরিটা বুঝছেন? যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা, তারা যদি জিন্দগি শেষ করা সত্ত্বেও তারা বলে আল্লাহ আমি কিছুই করতে পারি নাই। আর যারা কম বক্স সাকিব, দুর্ভাগ্য হতভাগ্য, তারা সামান্য আমল করে, আমি কি নামাজ পড়ি না? কিরে ভাই আপনি নামাজ পড়েন? হুজুর আমি কি নামাজ পড়ি না? পাঁচ অক্ত নামাজ তো পড়ি, আমি করি না, আমি এই করি না, আমি কত ভালো কাজ করতেছি না, মানে নিজের আমলের উপরে সে সন্তুষ্ট থাকে, এটা হইলো আল্লাহওয়ালা। আর দুর্ভাগ্যের একটা কি বলে আলামত, যে সে অল্প করে বেশি চোখে দেখে, আর আল্লাহওয়ালারা বেশি করে কি করে অল্প দেখে। ইমাম আমলিফ রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে আব্দুল মুখতার, এটার হাসিয়াতে ওনার মানে এটার ষোলো নামে মুকদ্দমায় উনি আছেন। আল্লাহ তাআলা ওনাকে অনেক লম্বা সময়, আপনারা জানেন প্রায় 40 বছর উনি এশারে হুজুর দিয়ে কি নামাজ করছেন, ফজরের নামাজ করছেন। উনি প্রায় 55 বার হজ করছেন, কতবার? 55 বার উনি হজ করছেন। সর্বশেষ হজ যখন উনি করে, উনি কাবা করে দাঁড়িয়ে উনি 30 রাকাত মানে 2 রাকাত নামাজ পড়ছেন, এর মধ্যে উনি 30 বার কোরআন খতম করছেন। সুবহানাল্লাহ। বলেন এখন এই প্রশ্নটা অনেকের মনে জাগবে যে হুজুর এই 6-7 ঘন্টাতে একটা লোক 30 পারা কিভাবে পড়লেন? এই প্রশ্নটা জাগে না? এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে সহজভাবে দিতে পারবো না, তবে এতটুকুই আপনি মনে করেন, এটা বুঝলে আপনার জন্য সহজ হবে। আমাদের একজন ইয়ে ছিলেন, ইমাম বুখারির কথা বলেন, অথবা ইমাম শামসুদ্দিন আইম্মা বলেন, অথবা মোহাম্মদ ইবনে হাসান আস সাইবানি বলেন, উনি জীবদ্দশায় 1000 কিতাব লিখছেন। কত? 1000 কিতাব লিখছেন। এখন প্রশ্ন হলো এই লোকটা এত কিতাব কিভাবে লিখছেন? আর আমাদের জমানায় যেরকম কম্পিউটারে লেখা বা লেখা যেরকম সহজ ছিলেন, তৎকালীন জমানায় এত সহজ ছিলেন না। দোয়াত কলম নিতেন, কলম বানাইতেন, তারপরে বিভিন্ন পাতায় লিখতেন। উনি সিয়ারে কাবির লিখছেন, বর্তমানে এটা প্রায় 20 খণ্ডের উপরে, এত বড় কিতাব, যেটা তৎকালীন জমানায় গাদার উপর বহন করে বাদশাহ দরবারে নিয়ে গেছে। মানে ছোট্ট ছোট্ট কিতাব লেখে নাই, এরকম ছোট ছোট কিতাব লেখে নাই। ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাই উনি 500,000 মানুষের জীবনী লিখেছেন। এখন আপনি বলেন এই লোকগুলো এই অল্প হায়াতে কিভাবে লিখেছেন? কম এই প্রশ্নের উত্তর আপনি মিলাইতে পারবেন? কখনোই পারবেন না। আপনার জিন্দগিতে আপনি প্রতিদিন কই পৃষ্ঠা লিখতে পারবেন? এখন তো যারা কিতাব লেখে বিভিন্ন নেট থেকে, বিভিন্ন গুগল থেকে তারা সহযোগিতা পাবে, কিন্তু তখন এই সহযোগিতা ছিল? কিন্তু এই লিখতে কিভাবে? দয়ালিকা ফাদলু মিন আল্লাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি চায় সেটা সম্ভব, আর আল্লাহ না চাইলে সম্ভব না। ইমাম হযরত উসমান, হযরত আবু বকর, হযরত উমর, এদের ব্যাপারে অনেক আছে যে এরা দাঁড়ায় 2 রাকাত, যেরকম রাসূল কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাতের ভিতরে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা প্রায় 5-6 পারা পড়ে লেছে। কিভাবে সম্ভব? 5 পারা পড়তে গেলেও তো আপনার 5 ঘন্টা সময় লাগবে। রাসূল সাল্লাম কিভাবে করছেন এগুলো? যে সমস্ত মানুষগুলো মনে প্রশ্ন নিজের ব্রেন দিয়ে বুঝতে চাই, তাদের কাছে এই কথাগুলোর উত্তর তারা জীবনে খুঁজে পাবে না। এখানে বুঝতে হবে এটা আল্লাহ। দেখুন আমাদের আশরাফ থানভী রহমতুল্লাহ আলাই, উনি ওনার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি কেউ পৃষ্ঠা হিসাব করে, প্রতিদিন উনি 21 পৃষ্ঠা করে লেখছে। আচ্ছা বলেন একটা মানুষ কি জন্ম হওয়ার পরেই লেখালেখি করে? কথা বলেন না, লেখে? তাহলে লেখালেখি শুরু করতে গেলে কমপক্ষে 17-18 বছর অতিবাহিত হয়েছে।
18 বছর পরে তাহলে দৈনিক দিন সে কমপক্ষে 120টা করে লেখছে। একটা মানুষ এত কাজ করার পরে 120টা করে কিভাবে লেখা শুনবে? এটা বলেন দালিকা ফাদল মিন আল্লাহ, গড গিফট যেটাকে বলা, যেটা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যাকে দেয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 11 বছর বয়সে, 11 বছর বয়সে একটা বাচ্চা কত বছর, 11 বছর বয়সে উনি ইমাম দাখিলির দরসে গেছে, মানে ওনার উস্তাদের দরসে গেছে। ওখানে 4-5 দিন দরস দিয়েছেন, সমস্ত ছাত্ররা লেখালেখি শুরু করছে, উনি একটা হাদিসও লেখেন না। এখন মানুষ কেঁপে গেছে, বলে হযরত আম্মা এত কষ্ট করে আসছি দেখি আপনি একটাও লেখেন, এই লোকটা কেমন? ইমাম দাখিলের রহমতুল্লাহ বলতেছেন, এই মিয়া তুমি লেখালেখি করো না কেন, ব্যাপার কি? তো উনি বলতেছেন, হজর আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যত হাদিস কইছেন আমি এক বসে হাদিসগুলো শোনাই দেবো আপনারে। 11,000 হাদিস উনি ওখানে বসে শোনাইছেন। এটা কার পক্ষ থেকে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বাদশা মারওয়ান ডাকছে, ডেকে বলছে, এই দিকে হল 2,000 হাদিস লেখ বলো। উনি এক বসে 2,000 হাদিস বলছেন, আর কাতিব যারা ছিলেন তারা লিখছেন। 2 বছর পরে ওনাকে ডাকছেন বনু উমাইয়ার খলিফা, ডেকে বলছেন, আবু হুরায়রা 2 বছর আগে যে 2,000 হাদিস তুমি বলছিলা আজকে 2,000 হাদিস শোনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 2 বছর আগে যে সিরিয়ালে যে হাদিস গুলো বলছিলেন, 2 বছর পরে ওই সিরিয়ালে 2,000 হাদিস উনি শোনায় দিচ্ছেন। তাহলে ফাদল মিন আল্লাহ, কার পক্ষ থেকে? এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। ইমাম আবানি রাহমাতুল্লাহ আলাই ওই জায়গায় দাঁড়ায় উনি আল্লাহর কাছে শেষ কথা বলছেন, আল্লাহ তোমাকে চিনার মতো চিনতে পেরেছি কিন্তু যেই রকম ইবাদত করার দরকার সেই রকম ইবাদত করতে পারি না। তো যারা আল্লাহ বলা হয় তারা সব সময় নিজের আমলটাকে কি মনে করে? ছোট মনে করে। আর যারা হতবাকা হয় তারা অল্প করে কি মনে করে? বেশি মনে করে।